নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। চলে আসলাম এই মুহূর্তে সব থেকে বড় আপার প্রাইমারি SSC আপার প্রাইমারি আপডেট নিয়ে। 14,000 মতন শিক্ষক যেটা নিয়োগ হবে তার আপডেট নিয়ে। কবে থেকে নিয়োগ মানে কাউন্সিলিং শুরু হবে এটা নিয়ে কিন্তু এখন কিন্তু বিরাট বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। আপনারা কিন্তু সবাই জানেন যে ম্যারিট লিস্ট কিন্তু প্রকাশ হয়ে গেছে, প্রায় দু মাস হতে চললো। বাট এবং চেয়ারম্যান কিন্তু বলেছিলেন যে দুর্গাপূজার আগে কিন্তু নিয়োগ শুরু হয়ে যাবে। দুর্গাপূজার এক সপ্তাহখানিক বাকি আছে, সামনের সপ্তাহের এই দিনে মহাসপ্তমী। সো এতদিন হয়ে গেল বাট নিয়োগ এখন হচ্ছে না, তা নিয়োগটা কবে হবে, কবে থেকে কাউন্সিলিং শুরু হবে এটা নিয়ে যে চেয়ারম্যান আছে সিদ্ধার্থ মজুমদার, তিনি যা বলেছেন সেটা আপনারা এখন শুনে নিন। SSC-র কাউন্সিলিং শুরু করা নিয়ে মুখ খুললেন SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। কী বললেন তিনি? পুজোর আগে আন্দোলনের রেশ আরও বাড়াতে চাইছেন চাকরি প্রার্থীরা। বুধবার চাকরি প্রার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠল মহানগরের বিভিন্ন এলাকা। বুধবারের সকাল ও দুপুর সল্টলেকে, বিকালবেলায় গান্ধীঘাটে এবং সন্ধ্যায় ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে উত্তেজনা ছড়ালো নিয়োগের দাবিতে আন্দোলনকে ঘিরে। তাদের দাবি, নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে, না হলে তারা গান্ধী মূর্তির পাদদেশ থেকে তারা উঠবে না। 2022 সালে টেট পাস চাকরি প্রার্থীরা অবিলম্বে ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরের কাছে অবস্থান বিক্ষোভ শুরু করেন। করুণাময়ীতে পৌঁছে যান উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। তাদের গন্তব্য ছিল করুণাময়ী হয়ে স্কুল সার্ভিস কমিশনের অফিস। চাকরি প্রার্থীদের প্রশ্ন, মেধা তালিকা বেরিয়ে গিয়েছে, তাহলে এখন দেরি কেন? অবিলম্বে পুজোর আগেই নিয়োগ করতে হবে। ধর্মতলায় গান্ধীমূর্তি পাদদেশে 2009 সালে দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক চাকরি প্রার্থীদের বিক্ষোভ আন্দোলন চলছে। ওই চাকরি প্রার্থীদের অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও 1,834 জনের পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করা হয়নি, 1,506 জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। অবিলম্বে বাকি 328 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা কালীঘাট মেট্রো স্টেশন থেকে মুখ্যমন্ত্রী বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে গেলে পুলিশের মিছিলে বাধা দেয় বলে অভিযোগ। সেখানেও পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি হয় এবং পুলিশ কয়েকজনকে আটক করলেও পরে ছেড়ে দেয়। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, আদালতের অনুমতিতে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করেছি, আদালত অনুমতি দিলে কাউন্সিলিং শুরু করা হবে। এই আদালতের দোহাই দিয়ে না এই 2022 সালে টেটদের ফাঁসাচ্ছে, যার ফলে কিছুদিন আগে গত বুধবার মঙ্গলবার এবং বুধবার বিরাট আন্দোলন হয়েছে করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে 2022 সালে টেট পাস প্রার্থীরা। পর্ষদ সভাপতি সেম বলেছে আদালতের উপর নির্ভর করছে। এই যেটা আপার প্রাইমারি এরাও বলছে আদালতের উপর। আরে ভাই, আদালত নিয়োগে স্টে দিয়েছে, নিয়োগের স্টে তো এখনও তো হয়নি, আপনার আদালতের উপর আপনারা কেন ওয়েট করে আছেন? আদালত কি বলেছে যে এখন কোনো নিয়োগ করা যাবে না? তাহলে আপনারা এটা কেন করছেন? আরেকটা প্রশ্ন, 2022 সালে 2022 সালের কোনো কেস সম্বন্ধিত কোনো ঝামেলা নেই, মানে 22 স্টেট আর কি। সো তাদেরও আদালতে দোহাই দিয়ে রাখছে। কে জানে সরকারের কী মতিগতি, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এতদিন ধরে বলে আসছিল দুর্গাপূজা হবে, আমি নিজ ভিডিওতে আপলোড করেছি দুর্গাপূজার আগে হবে, এখন দুর্গাপূজা পেরিয়ে গেলে এবার অলরেডি 8-10 বছর তারা লেট, এরপর আবারও যদি লেট হয়ে যায় তাহলে কিছু বলার নেই। তো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গলি ক্যারিয়ার বাদকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা নমস্কার, ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।